কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে আমি আজকে একটা নিয়ম আপনাদেরকে একটু দেখাবো, যে আমরা সবাই মাস্ক ব্যবহার করছি, মাস্ক নিয়ে কিছু কথা বলবো। মাস্ক আসলে কাদের জন্য? আমরা সাধারণ মানুষ যারা ইনফেক্টেড না, তারা যদি মাস্ক ব্যবহার করি, সেটা আসলে খুব বেশি আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে না, সেটা থেকে যে আমি মানে করোনা ভাইরাস থেকে বেঁচে যাব সেরকম না। তবে মাস্কের ইম্পর্টেন্স ওই জায়গায়, আমি যখন বাইরে কোথাও যাচ্ছি, আমার আশেপাশে কেউ হাঁচি কাশি দিচ্ছেন, তার কাছ থেকে আমি নিজেকে কিছুটা প্রিভেন্ট করার জন্য আমি মাস্ক পরতে পারি। আর মাস্ক মেইনলি ইম্পর্টেন্ট যেই বাসার, যে আপনি যেই মানুষ, কোনো অসুস্থ বৃদ্ধ বা শিশু বা অসুস্থ যারা করোনা ইনফেক্টেড তাদের সেবায় আপনি আছেন, আপনি অবশ্যই মাস্ক পরবেন। হেলথ প্রফেশনালস যারা আছেন, ডক্টর, নার্স এবং প্যারামেডিক্স যারা আছেন, তারা মাস্ক পরবেন প্রিভেন্ট করার জন্য। আর মাস্ক পরার যে নিয়মটা, সেটা আজকে আমি একটু দেখাতে চাচ্ছি। মাস্ক পরার যে নিয়ম, সেটা হচ্ছে যে আপনি ধরে নিলাম এটা আমার মাস্ক, এটা এই মাস্কটা আপনি এই যে নেজাল ব্রিজ যেখানে আছে নাকের ঠিক উপরে, নাকের ছিদ্রগুলো ঢাকতে হবে, এভাবে করে আপনি জাস্ট এভাবে করে আপনি মাস্কটা পরবেন, ঠিক আছে? এরপর আপনি কখনোই মাস্কের ফ্রন্টে এই জায়গাটাতে আপনি কখনো আঙুল দিয়ে টাচ করবেন না। মাস্ক যদি খুলতে হয়, আপনি পেছন থেকে এভাবে নিয়ে মাস্কটাকে খুলবেন, কারণ ফ্রন্টে যখন আপনি মাস্ক টাচ করবেন, এই ফ্রন্ট, এই সামনের যে জায়গাটা, এখানে আপনার ভাইরাস থাকতে পারে, জার্ম থাকতে পারে, আপনি যখন টাচ করবেন সেটা আপনার হাতে লেগে যাচ্ছে। এবং একটা মাস্ক ব্যবহার করার পর যখনই আপনি খেয়াল করবেন যে এই মাস্কটা একটু ড্যাম্প হয়ে গেছে বা ভিজে গেছে, তখনই সাথে সাথে এটা ক্লোজড কোনো ঢাকনা দেওয়া কোনো জায়গায় আপনি এটা ফেলে দিবেন এবং নতুন একটা মাস্ক আপনি ব্যবহার করা শুরু করবেন। এবং মাস্ক পরার সময় খেয়াল রাখবেন যে আপনার ফেসের সাথে মাস্কের যেন কোনো গ্যাপ না থাকে।